ঘূর্ণিঝড় মরার ক্ষতিগ্রস্ত ফেকুয়া উপজেলার বারবাকি ইউনিয়নের দুস্থ এবং অসহায় মানুষের মাঝে নগরটিয়া এবং হসর বিতরণ করি মালয়েশিয়ার এক প্রবাসী। বুধবার বেইনিয়া প্রবাসী এইচ এম তিতিমির অর্থায়নত বারবাকিয়া স্টুডেন্ট এসোসিয়েশনের সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম চলা হয়। এই সময় উপস্থিত আছে পেকুয়ার শহীদ জিরোমান উপকূলীয় কলেজের প্রভাষক ডক্টর জাকির হোসেন হাওলাদার। এই সময় তেই হইয়ে এভাবে বেগুনরে এগিয়ে আই বললাই। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এসোসিয়েশনের সদস্য উপস্থিত আছিল এবং ইতারা বেগুনে এই অনুদানের লাই কৃতজ্ঞতা জানিয়ে তিতুমিরের প্রতি এবং তারা হর কোটি কোটি টাকার মালিক শিল্পপতিরা কেন এগিয়ে আসতেছে না? আমি তো কিছু না, গরিব মানুষ, তারপরও আমি চেষ্টা করতেছি, কিছুটা হলো আমার দেশের মানুষের মুখের মধ্যে আমি হাসি ফোটাবো। অনেকেই আছে আমাদের দেশে যারা টাকা পয়সা ইনকাম করে অর্থশালী বা বিত্তশালী যারা আছে, তারা যদি এভাবে তিতুমিরের মতো যদি সবাই এভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজে আসলে গরিব মানুষ থাকার কথা না। সত্যিকার অর্থে ইন্দিকে যদি সমাজের বেগুন এগিয়ে আইয়ে, তাহলে আর দেশত এর চেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ আইলেও মোকাবেলা করতে অনেকটাই সহজ হবে বলেই বেগুন দাবি করে। এফ এম সুমন, সি প্লাস, পেকুয়া। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।